আপনারা আপনাদের প্রিয়জনকে যখনই কোনো নার্সিংহোম বা হসপিটালে ভর্তি করবেন তখনই খুব সচেতন থাকবেন যাতে আপনার সঙ্গে কোনো রকমভাবে কেউ ফ্রড করতে না পারে। আমার এই ছবিতে ক্যারেক্টারটা হলো একটা জুনিয়র ডক্টর। বর্তমান সমাজে এই ঘটনা ক্রমশ বেড়ে চলেছে, এটাকে রুখতে গেলে জনগণকে সচেতন হতে হবে। আমাদের এই ছবির মাধ্যমে জনগণের কাছে এই সম্বন্ধে সচেতন হওয়ার একটা নির্দিষ্ট বার্তা পৌঁছবে। ফার্স্ট যখন সোমনাথ দা আমাকে এই কাজের অফারটা দিল, তারপরে যখন স্টোরি লাইনগুলো আমাকে বললো যে সো, সেটা শুনে খুব ভালো লেগেছে। যে কেননা এখন যে আমাদের সমাজে মানে 2017-তে দাঁড়িয়ে যে সব মানে ঘটছে পেশেন্টদের নিয়ে এবং পেশেন্ট ডক্টরদের নিয়ে যেটা হচ্ছে, সো সেটার উপরে বেস করে যখন মানে কাজটা হচ্ছে তো আমার শুনে খুব ভালো লেগেছে এবং একবারে আমি হ্যাঁ করে দিয়েছি। এই ছবিটা একটা সামাজিক বার্তা। চিকিৎসা বিভ্রাট নিয়ে বর্তমান সমাজে যে কারাপশন চলছে তার বিরুদ্ধে আমরা এই ছবিটা করছি, যাতে সমাজ থেকে ধীরে ধীরে কারাপশনটা মুছে যাবে। ডেফিনেটলি আমি আশা করছি যে সবার ভালো লাগবে। এই ছবিটা নিয়ে আমি সম্পূর্ণরূপে আশাবাদী, কারণ এই ছবিটা বর্তমান সমাজে অত্যন্ত তীব্রভাবে প্রাসঙ্গিক। এটা আমারও প্রথম কাজ, এখন বাকিটা সবার হাতে, বাকিটা মানে দর্শকরা কীরকমভাবে নেবে না নেবে তার উপর ডিপেন্ড করছে।